Welcome to Maldives, the pearl of ocean. আমরা এখন ইন্ডিয়ান ওশনের বুকে সবচেয়ে সুন্দর দ্বীপ মালদ্বীপে অবস্থান করছি। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন হুলহুলে আইল্যান্ড, অর্থাৎ এয়ারপোর্ট আইল্যান্ডটা আমি আজকে বিস্তারিত দেখাবো। এয়ারপোর্ট আইল্যান্ডটা খুবই সুন্দর, বিশেষ করে মালদ্বীপ ক্যাপিটাল সিটি মালে থেকে আপনারা কীভাবে খুবই কম সময়ে কম খরচে বাসে এবং ফেরি করে এই আইল্যান্ডটা বা হুলহুলে আইল্যান্ডটা ঘুরতে পারেন সেটাই আমি আজকে দেখাচ্ছি। দেখুন কী সুন্দর মাছ এই হুলহুলে আইল্যান্ড বা এয়ারপোর্ট আইল্যান্ডে, এবং এই এয়ারপোর্ট আইল্যান্ডের পানিটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। চলুন তাহলে শুরু করা যাক। আমরা মালে সিটিতে ইউনিমা গ্র্যান্ড হোটেলে ছিলাম, এখান থেকে আজকে আমরা বাসে করে হুলহুলে আইল্যান্ড বা এয়ারপোর্ট আইল্যান্ডে যাব। আমরা বাসের টিকিট করেছিলাম একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে। আপনারা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছেন কীভাবে বাসের টিকিট করতে হয়। আপনারা 20 রুপির বিনিময়ে যে কোনো বড় ডিপার্টমেন্ট স্টোরগুলোতে সাধারণত এই টিকিট বাস টিকিট করতে পারেন, এবং প্রতি রাইডের জন্য আপনাদেরকে 10 রুপাইয়া মালদ্বীপিয়ান রুপাইয়া খরচ করতে হবে। এখানে বলে রাখা ভালো যে আমাদের দেশের 5.5 টাকা এখানে 1 রুপাইয়ার সমান। আমরা বাস স্টপেজ অপেক্ষা করছি। এর বাস স্টপেজটা সিনেমালয় ব্রিজ বরাবর অবস্থিত, খুবই সুন্দর বাস স্টপেজটা, এসি করা। আমাদের বাস চলে এসেছে এয়ারপোর্ট আইল্যান্ডে। মালদ্বীপে 2 ধরনের বাস আছে, একটা হুলহুলেতে যায় আর একটা এয়ারপোর্ট আইল্যান্ডে যায়। আমরা এখন এয়ারপোর্ট আইল্যান্ডের দিকে যাচ্ছি। আমরা একটা ডাবল ডেকার বাসে উঠে গেলাম। খুবই সুন্দর এই বাসটা, দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা চলছি ওশনের উপর দিয়ে। এই ব্রিজটা ইন্ডিয়ান ওশন উপর দিয়ে, এই ব্রিজটার নাম সিনেমালে চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ। চায়না এটা তৈরি করেছে, এবং এই ব্রিজটা মালদ্বীপসের ইকোনমিতে অনেক বেশি একটা বড় প্রভাব বিস্তার করেছে। কারণ এক আগে আপনাদেরকে বাই এয়ার অথবা বাই ওয়াটার আপনাদেরকে মেইন আইল্যান্ডে যেতে হতো এয়ারপোর্ট আইল্যান্ড থেকে, এখন এয়ারপোর্ট আইল্যান্ড থেকে সরাসরি বাই রোডে আপনারা ট্যাক্সি বাসে করে যাতায়াত করতে পারেন। আমরা এখন এয়ারপোর্ট আইল্যান্ড বা হুলহুলে আইল্যান্ডটা দেখতে যাচ্ছি এই বাসে করে। আমাদের খরচ পড়েছে দুজনের 20 মালদ্বীপিয়ান রুপাইয়া। আমরা বাস গার্ড করে নিয়েছিলাম আগে, আমরা বাসে কয়েকবারই চলেছি, হুলহুলেতে গিয়েছি, আজকে আমরা এয়ারপোর্ট আইল্যান্ডে যাচ্ছি। তাই আপনারা যদি একজন হয়ে থাকেন বা ইকোনমিক্যালি আপনারা ভিতরে ঘোরাঘুরি করতে চান তাহলে এই বাসে জুড়ি নেই। বাসগুলো খুবই আধুনিক এবং সুন্দর। ওই যে দেখা যাচ্ছে দূরে, ওইটাই হচ্ছে এয়ারপোর্ট আইল্যান্ড। আমরা এখন সেদিকেই যাব। এই এয়ারপোর্ট আইল্যান্ডটার নাম হুলহুলে আইল্যান্ড, ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অনেক গুরুত্ববহ পর্যটকদের কাছে, কারণ পৃথিবীর প্রায় সমস্ত দেশ থেকে পর্যটকরা এই মালদ্বীপসে ঘুরতে আসে, এবং প্রথমেই আমরা যেখানে নামি সেটাই হচ্ছে এই হুলহুলে আইল্যান্ড বা এয়ারপোর্ট আইল্যান্ড। এই এয়ারপোর্টটা আকৃতিতে ছোট হলেও অনেক স্বয়ংসম্পূর্ণ। আমরা এখন এদিকে টার্ন নিচ্ছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের সাথেই ফেরিঘাটগুলো অবস্থিত, যেগুলো করে আপনি আপনার ডেস্টিনেশন বা আপনার লোকাল বা প্রাইভেট আইল্যান্ডগুলোতে খুব সহজেই যেতে পারেন। যাতায়াত ব্যবস্থা অত্যন্ত চমৎকার। সোজা চলে গেছে হুলহুমালে আইল্যান্ড। আমাদের হুলহুমালে আইল্যান্ডের ব্লগগুলো যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মালদ্বীপসের রাস্তাঘাট অনেক বেশি উন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অবশ্য আপনারা অনেক হুন্ডা দেখতে পাবেন, যেমনটি আমাদের দেশে রিক্সা দেখা যায়, এবং গাড়িগুলো অধিকাংশই অত্যাধুনিক, খুবই পরিকল্পিতভাবে এই নগরটা তৈরি করা হয়েছে, দেখলেই বোঝা যায়। এবং মানুষজন খুবই কম এখানে। আমরা এখন ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমাদের পেছনে রয়েছে সেই সিনেমালে ব্রিজ, অপূর্ব এই ব্রিজটি, যে কোনো পর্যটকদের কাছে এটা ভালো লাগবে। বাসটা প্রায় খালি, আমরা বেশ আরামদায়কভাবেই
ছুটে চলছি হুলহুলে আইল্যান্ডের দিকে। আমার ডান পাশে এয়ারক্রাফ্টগুলো বিভিন্ন দেশে থেকে এসেছে, কাতার এয়ারওয়েজ, তারপর এমিরেটস সহ বিভিন্ন এয়ারলাইন্সের এয়ারওয়েজ এখানে পার্ক করে আছে। বাসটা বেশ সুন্দর ডেকোরেটেড, চেয়ারগুলো বেশ আরামদায়ক, এবং বাসে করে জার্নি করতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। যদি বাস ভালো হয় তাহলে কারের থেকে এটা বেশি আরামদায়ক। এখানে মনিটরে লেখা থাকবে যে আপনি কোন দিকে যাচ্ছেন, সব কিছু শো করবে। এখানে দু ধরনের বাস আছে, একটাতে হুলহুল মালে, একটা একটা যাচ্ছে এয়ারপোর্ট আইল্যান্ডের দিকে। উপরে লেখা থাকবে ডিজিটালি যে কোনটা কোন বাস। আমার বাঁ পাশে যে গাড়িগুলো এগুলো সব ট্যাক্সি, আপনারা চাইলে ট্যাক্সি করেও এই এয়ারপোর্ট আইল্যান্ডে আসতে পারেন। মালে থেকে খরচ লাগবে $5 এবং হুলহুল মালে থেকেও $5, আর বাসে লাগবে ₹10। এই যে শুরু হয়ে গেছে ফেরি টার্মিনাল বাঁ দিক থেকে, ফেরি করেও চাইলে আপনারা মালে সিটি থেকে আসতে পারেন। একটু পরপরই ফেরি চলে যায় এবং অধিকাংশ লোকই ফেরিতে যাতায়াত করে, কারণ এটা সহজলভ্য এবং এটাতে খরচও কম লাগে। খরচ ₹10 লাগে কিন্তু এটা ঘন ঘন ছাড়ে, এবং এটা শহরের মাঝখানে অবস্থিত ফেরি টার্মিনালটা। ওই পাশে মেইন এয়ারপোর্ট, আর বাঁ পাশে সব ফেরি টার্মিনালগুলো, বিভিন্ন রিসোর্ট আইল্যান্ড এবং লোকাল আইল্যান্ডে যাওয়ার। আমরা বাস থেকে নেমে পড়লাম, এখন আমরা আইল্যান্ডের আশপাশটা ঘুরে দেখব। এই টার্মিনালটা মূলত বিভিন্ন রিসোর্ট আইল্যান্ড থেকে যারা ট্যুরিস্ট আসে এখানে ওয়েট করে, তারা তাদের বোটের জন্য অপেক্ষা করে, অথবা তারা এয়ারপোর্টে যাবার তাদের প্লেনের জন্য এখানে অপেক্ষা করে। প্রতিটি টার্মিনালের নাম্বার আছে, আপনারা আপনাদের রিসোর্ট আইল্যান্ডের সাথে যোগাযোগ করলে বলে দিবে আপনারা কয় নাম্বার টার্মিনালে আপনাদের ফেরি আসবে। আর মালে যাওয়ার ফেরিটা একদম আরও সামনের দিকে অবস্থিত। এই যে এই জেটি ঘাটগুলো কি সুন্দর, অপূর্ব, আর পানির রঙটা নাই বললাম, আসলে ক্যামেরা তো বোঝা যায় না। আর এখন শেষ বিকেল, আলোটা ঠিক ওভাবে পড়ছে না, পানিটা একেবারে সি গ্রিন যাকে বলে সেরকম, আর এত বেশি ক্লিয়ার যে ভিতরের সব কিছুই দেখা যায়, খুবই চমৎকার। আস্তে আস্তে রোদ পড়ে যাচ্ছে, একটু পরপর ফেরি তাদের যাত্রী নিয়ে আসছে এয়ারপোর্টের দিকে, অথবা এয়ারপোর্ট থেকে তারা যাত্রী নিয়ে চলছে, ছুটে চলেছে তাদের আইল্যান্ডের দিকে। এই পাশে রোদ তাকানো যাচ্ছিল না। ওই পাশে রয়েছে বিভিন্ন ফুড কোর্ট এবং এয়ারপোর্টে ঢোকার রাস্তা। এটা একটা জেটি, এখান থেকে আপনি চাইলে একটু বসে যদি দেখবেন যে অনেক রকম মাছ আপনি দেখতে পাবেন। পানিটা অনেক স্বচ্ছ, তাই এখানে মাছদেরকে সহজেই দেখা যায়, বিশেষ করে আমরা অ্যাকোয়ারিয়ামে যেসব মাছ দেখি এখান থেকে আপনি সেটা দেখতে পাবেন। ওই পাশে আরও ছোটো ছোটো অ্যাটলগুলো আছে, ওখানে গ্যাস তেল এগুলো রাখা থাকে। ছোট্ট একটা আইল্যান্ড, এয়ারক্রাফ্টের গ্যাস তেল এখানে থাকে। আর ওই পাশেই মালে সিটি। মালে সিটির ডিস্টেন্স আমার কাছে মনে হয় যে বাই ওয়াটারে আরেকটু কম। আমরা আপনাদেরকে দেখাবো ফেরি করে কীভাবে আপনারা মালে সিটি দেখা যেতে পারেন, কীভাবে ফেরির টিকিট কাটবেন এবং কোথা থেকে ফেরিতে উঠবেন একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। এই ডামিটা খুব সুন্দর, এখানে ওয়ার্ল্ড লিডিং ডেস্টিনেশন মালদ্বীপস অ্যাওয়ার্ড পেয়েছিল
বিশ এবং একুশ সালে, মানে পৃথিবীর সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে মালদ্বীপ অন্যতম। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিআইপি ফেরি টার্মিনাল। এখান থেকে প্রেসিডেন্ট এবং ভিআইপি পার্সনরা বিভিন্ন আইল্যান্ডে আসা যাওয়া করে, এটা সাধারণ জনসাধারণের জন্য না। আর অপোজিটে এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে প্রায় অনেক পর্যটকই ছবি তুলে, আমরা তুলে নিলাম। একটু পরপরই এরকম দেখবেন আপনার জেটি, জেটিগুলো কিন্তু অনেক সুন্দর। এখন পরন্ত বিকাল, সূর্য ডুবু ডুবু, এই অপূর্ব দৃশ্যটা আমরা উপভোগ করলাম এই হুলহুলো আইল্যান্ড থেকে। এখন আমরা যাচ্ছি মালের ফেরি টার্মিনাল, অর্থাৎ সরকারি ফেরি কোথা থেকে ছাড়ে সেটাই আপনাদেরকে দেখাবো। আর একটু পরপর দেখতে পাবেন আপনি যেরকম ট্যুরিস্ট গাইড, ওনারা বিভিন্ন রিসোর্ট আইল্যান্ড থেকে আসে। আপনি যদি রিসোর্ট আইল্যান্ডে থাকতে চান তাহলে এইসব ফেরি টার্মিনাল থেকে আপনাকে সরাসরি নিয়ে যাবে, অথবা আপনি সি প্লেনে করেও যেতে পারেন। সেটা রিসোর্ট আইল্যান্ডের সাথে যোগাযোগ করলে আপনাদের ব্যবস্থা করে দিবে, এবং অধিকাংশ ক্ষেত্রেই সেটা ইনক্লুড থাকে না, আপনাকে আলাদা করে পে করতে হয়। মানে আপনি সি প্লেনে যান অথবা প্রাইভেট ফেরিতে যান। এই যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এদিক দিয়ে আমরা এসেছিলাম, আবার এদিক দিয়ে আমরা ফিরে যাব। আজকে ঘুরে ঘুরে দেখছি আশপাশটা, কারণ অন্য সময়ে সময় হয়ে ওঠে না, কারণ বারবার তো একটা দেশে আসা হয় না, তাই যতটা সম্ভব একটু ঘুরে ফিরে দেখছি। এয়ারপোর্টটা সৌন্দর্যটাই অনেক বাড়িয়ে দিয়েছে এই সমুদ্র, এয়ারপোর্টের ঠিক সামনেই এই সমুদ্র একটা অন্যরকম মাত্রা দেয়। এইখান থেকেই মালের ফেরি টার্মিনাল, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে টিকিট কেটে 10 রুপিয়ার বিনিময়ে আপনি চলে যেতে পারেন মালেতে। 10 মিনিট পরপর ফেরি পাওয়া যায়, ফেরি টু মালে এখানে লেখা থাকবে, এখান থেকে টিকিট নিয়ে আপনি চলে যেতে পারেন। এখনও আসেনি, একটা ছেড়ে দিয়েছি একটু আগেই, আমরা সেটা মিস করেছি, এখন আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আমাদের ফেরি চলে এসেছে, আমরা টিকিট নিয়ে নিয়েছি, আমরা উঠে গেলাম ফেরিতে। ফেরিটা একেবারেই ফাঁকা, 20% ভরেনি, এরকম বড় ফেরিটা অনেক বড়, যথেষ্ট বসার জায়গা আছে, কাঠের বেঞ্চ পাতা, ভরে দিলে সম্ভবত ছেড়ে দিবে, 10 মিনিটের বেশি অপেক্ষা করবে না। 10 মিনিটে যত যাত্রী উঠে তারপরে এটা ছেড়ে দেবে। এটা আমাদেরকে নিয়ে যাবে মালে সিটির একেবারে আমাদের হোটেলের কাছাকাছি, যেটা সেন্ট্রাল পয়েন্ট অফ মালে। ওটার পাশ থেকে আমরা মাহফুসি গিয়েছিলাম, যে ফেরিগুলো ওইটার পাশে বড় একটা টার্মিনাল আছে, সেখান থেকে সেটাই হচ্ছে এয়ারপোর্ট ফেরি টার্মিনাল। মালদ্বীপে এক একটা দ্বীপে যাওয়ার জন্য এক একটা ফেরি টার্মিনাল থাকে, যেমন মাহফুসি যাওয়ার জন্য একটা টার্মিনাল, এয়ারপোর্টের জন্য বড় টার্মিনাল, হুলহুলে মালে যাওয়ার জন্য বড় টার্মিনাল আছে, এছাড়া আপনি হুলহুমালেতে যাওয়ার জন্য আরেকটি টার্মিনাল আছে। হুলহুমালেতে এখন অবশ্য বাই রোডে সবাই যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা বাই রোডে এসেছিলাম। এখন আমরা মালে সিটিতে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্যই আসলে এই ফেরিটাতে উঠলাম আমরা। ভিডিওগুলো তৈরি করতে আসলে আমাদেরকে অনেক কষ্টই হয়, তাই আপনারা যদি একটু সাপোর্ট করেন, একটু সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা অনেক অনেক অনুপ্রেরণা পাই। তাই আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমাদের চ্যানেলের জন্য, দোয়া করবেন। ওই যে দেখা যাচ্ছে সিনেমা লেপ্রিস, আর পানিটা কি সুন্দর, ক্যামেরায় সব কিছু বন্দি করা সম্ভব না হলেও ক্যামেরা এইগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে, এবং আপনাদের হয়তো কিছুটা কাজে আসবে যে আপনারা কীভাবে এয়ারপোর্ট থেকে আসতে পারেন কম খরচে মালে সিটিতে, হয় বাসে করে নালে ফেরি করে। আমরা কাছাকাছি চলে এসেছি, মালে সিটি দেখা যাচ্ছে,
ফেরিটা এখন অফ করে দিয়েছে ইঞ্জিন, তাই এখন একটু বেশি দুলুনির মতো হচ্ছে, মানে ল্যান্ডের কাছাকাছি আসলে দুল দুলতে থাকে। ওই যে দেখা যাচ্ছে যে ব্লু মস্কটা, ওইটার সামনেই আমাদের হোটেল ইউনিমা গ্র্যান্ড, আর সামনে সিনেমাল ব্রিজ। দেখতে দেখতে চলে আসলাম নীল পানি ভেদ করে মালে সিটিতে। মালে সিটি একটা ওভার ক্রাউডেড সিটি হলেও খুবই সিস্টেমেটিক সব কিছু, তাই দেখে আমার বেশ ভালোই লাগলো। এখানে মেনলি যারা বিভিন্ন জবে জব করে তারাই এই ফেরিটাকে বেশি ইউজ করে। আমাদের সময় লেগেছে 10 মিনিট বা 12 মিনিট এমন। আমরা টার্মিনালটায় চলে আসলাম, এই যে বড় টার্মিনালটা যেখান থেকে আমরা মাহপুষে উঠেছিলাম তার পাশেই এই টার্মিনালটা। যে কাউকে বললেই সে দেখিয়ে দেবে এয়ারপোর্ট ফেরি টার্মিনাল। যাওয়ার সময় এখান থেকে টিকিট কেটে আপনারা যেতে পারেন, আবার আসার সময় দেখতে পেলেন যে কোথা থেকে আসবেন। এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কি সুন্দর স্বচ্ছ নীল পানি, মনে হয় এই দৃশ্য সবসময় দেখতেই থাকি। আর স্বচ্ছ পানির ভিতরে রং বেরঙের মাছের খেলা, এই দৃশ্য দেখতে তাই পর্যটকরা ছুটে আসে মালদ্বীপসের বিভিন্ন আইল্যান্ডে, আমরাও এসেছি। থ্যাংকস ফর ওয়াচিং ট্রাভেল বুক পিটি।